পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু সংক্রমণে এই মুহূর্তে জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে দাসপুর। স্বাভাবিকভাবেই উদ্বেগের মধ্যে রয়েছে ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় যুদ্ধকালীন তৎপরতায় আজ শুক্রবার একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে দাসপুর মিলন মঞ্চে আজ এই শিবিরটি অনুষ্ঠিত হয়। ডেঙ্গু সংক্রমণ থেকে সুরক্ষা দিতে ও সচেতন থাকতে বিভিন্ন বিষয় সম্পর্কে এই শিবির গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র সহ বহু বিশিষ্ট জনেরা। আমরা যথেষ্ট উদ্বিগ্ন এই ডেঙ্গুর বিষয়টা নিয়ে। মেদিনীপুর জেলার মধ্যে দাসপুর এক নম্বর ব্লকেই ডেঙ্গুর সংক্রমণটা সবচেয়ে বেশি। আজকে যে ফিগার এখন আছে আমাদের কাছে, 61 জন আক্রান্ত দাসপুর এক নম্বর ব্লকেই, সকলকেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে কোনো মৃত্যুর ঘটনা নেই। আমরা সারা জেলায় প্রতিটি নিয়ত অ্যাওয়ারনেস সচেতনতা বাড়ানোর জন্যে বিভিন্ন ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে মিটিং করছি সারা জেলায় আমাদের পঞ্চায়েতের মধ্য দিয়ে, এবং খুব পরিষ্কার ব্যাপার কাজটা হচ্ছে। কিন্তু সচেতনতা মানুষের মধ্যে আনাটা আপনারা জানেন যে খুব কঠিন কাজ। মশারি টাঙিয়ে শোয়ার অভ্যাস সকলের নেই, কিন্তু এটা করাতে হবে, সেই আবেদনটা আমরা সকলের কাছে রাখছি। তবে ডেঙ্গু যেভাবে সারা বাংলায় হচ্ছে সে তুলনায় কিন্তু আমরা 360 মতো আমাদের এখন জেলার ফিগার, সেটা উদ্বেগের কোনো কারণ নয়। আমরা যদি সকলে মিলে এই চেষ্টাটা করতে পারি, যার জন্য আমার সমস্ত আধিকারিক আমার দপ্তরের তাদেরকে দায়িত্ব দেওয়া আছে যে প্রতিটি জায়গায় জায়গায় যেতে হবে মানুষের সঙ্গে। যে ওটা দাসপুরে দেখলেন আপনারা, যাইকে যথেষ্ট সংখ্যক আমাদের স্বাস্থ্যকর্মীদের নিয়ে, আমাদের পঞ্চায়েতের কর্মীদের নিয়ে, আমাদের সুপারভাইজারদের নিয়ে আমরা এখানে একটা আলোচনা করছি যাতে আমরা এইটাকে প্রোটেক্ট করতে পারি। আমার বার্তা এই মানুষদেরকে কাছে যে আপনারা একটু সচেতন হন, নিজের বাড়ির চারধারটা পরিষ্কার রাখুন, জল যেন কোনোভাবেই কোনো পাত্রে বা কোনো জায়গায় জমে না থাকে, ছোটোখাটো ড্রেন যেগুলো আছে ঘরের সামনে সেগুলোতে ব্লিচিং এবং চুন মিশিয়ে যেটা দেওয়া হচ্ছে সেগুলোকে ব্যবহার করুন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। অভিজাত পরিবেশে মনের মতন সুস্বাদু খাবারের সেরা ঠিকানা দা রয়্যাল রেস্তোরাঁ, রয়েছে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থাও। আপনার পছন্দের যে কোনো খাবার অর্ডার করুন নিমেষেই, কল করুন 9732212758 এই নম্বরে। দা রয়্যাল রেস্তোরাঁ, কোতুলপুর, বাঁকুড়া।